দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে জানুয়ারি 9 তারিখ 2022। আজকে একদম অন্যরকম একটি আড্ডা নিয়ে হাজির হয়েছি আমি। আমার জীবন জুড়ে আসলে সবসময় সফলতার গল্প পড়ে বেড়াই এবং খুঁজে বেড়াই, আর খুঁজে বেড়াতে গিয়ে যখন বাংলাদেশি ভাইদের সাথে মুখোমুখি হই তখন সেই গল্পগুলো আমাকে ভীষণ ভাবে ছুঁয়ে দেয়, আমি অস্থির হয়ে যাই। এই সফলতার গল্পগুলো আবার আমার পরিমণ্ডলে যারা আছে তাদের সাথে শেয়ার করার জন্য। এখন আল্লাহর দয়ায় আমাদের পরিমণ্ডল যেহেতু একটুখানি বড়, 1.5 লক্ষ সাবস্ক্রাইব মেম্বারের আমাদের ইউটিউব চ্যানেল, 1.1 লক্ষ ফলোয়ারের আমাদের ফেসবুক পেজ, তো যার ফলে এখন তো আমি সফলতার আরো কোনো গল্প শুনলে অস্থির হয়ে যাই। বাঙালি ভাইয়ের বিশেষ করে সফলতার গল্প শুনলে কিভাবে সেটি আমাকে যেমন ছুঁয়ে দিয়েছে বাকি ভাই বোনদেরও জানানো যায়, যাতে তারাও সেটি তাদের ছুঁয়ে দেয় এবং তারা অনুপ্রাণিত হয়, সেরকম একটি সফলতার গল্প নিয়ে আজকে হাজির হয়েছি। ভাইটির নাম হচ্ছে নিহার রঞ্জন মজুমদার। ভাইটি আমাদের এই মন্টনে আমার পাশের মহল্লায় আসলে থাকেন, অথবা উনার পাশের মহল্লায় আমি থাকি, কারণ উনি আগের থেকে থাকেন। ভাইটি আমি টাইটেলে যেমনটা ব্যবহার করেছি, বাংলাদেশে এক সময় একদম ডিরেক্টলি মাঠে ঘাটে কাজ করতেন, মার সাথে উনি কৃষকের কাজ করতেন, তারপরে সেখান থেকে ওনার বুয়েটে ভর্তি হবার গল্প, ইঞ্জিনিয়ার হবার গল্প, তারপর কানাডায় আসা, ইমিগ্রেন্ট হয়ে কানাডার সিটিজেন হওয়া, এবং আজকে আলহামদুলিল্লাহ আরসিআইসি রেগুলেটেড ক্যানেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট হবার পথে। এই বছরই উনি ইনশাল্লাহ কয়েক মাসের মধ্যে উনি ইনশাল্লাহ লাইসেন্স পেয়ে যাবে। দর্শক আমার অংশ শেষ, এখন এই ভাইটির থেকে বাকি এই গল্পটুকু আমরা শুনবো। ভাই নিহার রঞ্জন মজুমদার, আপনাকে স্বাগত আমাদের প্ল্যাটফর্মে, অনেক অনেক ধন্যবাদ দুটো কারণে। এক, আপনি আমাকে খুঁজে বের করে নক করেছেন, আপনি আমাকে খুঁজে না বের করলে আপনার মতো এই চমৎকার এই মানুষটির সাথে আমার পরিচয় হতো না, আপনার আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা। আর 2 নম্বর হচ্ছে আজকের জন্য সময় বের করেছেন অসম্ভব ব্যস্ত জীবনের মধ্যে আপনার এই দর্শক ভাই বোনদের সাথে এটুকু শেয়ার করতে। এইবার ফ্লোর ইজ অল ইয়ার্স নিহার। থ্যাংক ইউ জিয়া ভাই আমাকে এরকম সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি কত 2 থেকে 2 মাস আগের দিকে যখন আপনার ভিডিওটা দেখছি, এবং তার থেকে আমি প্রতিদিনই আপনার গল্প আপনার চ্যানেলটাকে ফলো করতেছি, এবং সেখানে আপনার যে ইনফরমেশনগুলি আপনি ট্রান্সফার করতেছেন সেটা দেখে আসলে খুবই ভালো লাগছে যে এখানে, এবং সব অথেন্টিক ইনফরমেশন আপনি দিচ্ছেন। এবং আমি একটা ওয়ার্ড বলতে চাই, সেটা হচ্ছে আপনার নিয়তটা খুব সুন্দর, সেই সুন্দর ইনফরমেশনগুলি লক্ষ লক্ষ মানুষের কাছে ট্রান্সফার করছেন, সেজন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো ভেরি মাচ নিহার। আমরা গল্পটা শুরু করি আপনার তরুণ বয়স থেকে, সেখান থেকে একটু ধাপে ধাপে যদি আপনি আজকে পর্যন্ত আসাটাকে বলেন। স্ট্রাগলটা শুরু হয়েছিল 1989-এ, আমি তখন ক্লাস 6-এ পড়ি। সেই সময় আমার বাবা ছিলেন প্রাইমারি স্কুল টিচার, আর আমরা ছিলাম 5 ভাই বোন। কোন জেলায়, বাংলাদেশের কোন অঞ্চলে? আমার বাড়ি হচ্ছে কুমিল্লা বড়রা থানা। আচ্ছা। এবং বড়রা থেকে আরো 5 কিলোমিটার পশ্চিম দিকে গ্রামে আমাদের বাড়ি। আচ্ছা। আপ টু 5 পর্যন্ত আমরা খুব সুন্দর সময়ই আমাদের ছিল। 6-এ গিয়ে বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, এবং সেটা ছিল দীর্ঘমেয়াদী একটা অসুখ। আমাদের যেহেতু কোনো জমানো টাকা ছিল না, সেই জন্য আমরা একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। কারণ হচ্ছে, এক হচ্ছে বাবার চিকিৎসার জন্য টাকা দরকার, আমাদের পড়ার জন্য। আমরা 5 ভাই বোন, 5 ভাই বোনই আমাদের প্রাইমারি স্কুল বা হাই স্কুলে পড়ছি, তখন সবাই ভালো ছিলাম, কিন্তু পড়া চালানোর জন্য টাকা দরকার সেটাও ছিল না, অথবা সংসার চালানোর জন্য কোনো টাকা ছিল না, দ্যাট মিন্স কোনো ক্যাশ ইনফ্লো ছিল না। এই ক্যাশ ইনফ্লো না থাকাতে সমস্যা। সেই ক্ষেত্রে আমার মা বেসিক্যালি লিড দিলেন। আমি যেই সময়ের কথা বলছি সেটা 89, এখন হয়তো গ্রামের অনেক মহিলারাই মাঠে কাজ করে, স্পেশালি গ্রামে, কিন্তু 89-এর কথা যখন বলছি আমার এখনো খেয়াল পড়ে, শুধু আমার মা মাঠে ছিলেন, মহিলারা সাধারণত গ্রামে বাড়িতে কাজ করতেন। মা বুঝতে পারলেন যে আমরা যদি এই আমাদের অনেক জমিও ছিল, কিন্তু আমরা ইচ্ছা করলে জমি বিক্রি করে হয়তো চলতে পারতাম, তাতে করে কিছুদিনের মধ্যে হয়তো জমি সব শেষ হয়ে যেত। তখন মা বললেন যে চল আমরা এই এখান থেকে উঠতে হবে। উনি আমরা 3 ভাই এবং 2 বোন সহ
কাজ করা শুরু করলেন। আমি 5 বৎসরের প্রতিদিনকার গল্প বলছি। দিনটা আমার শুরু সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেতাম মাঠে, মাঠে লাঙ্গল চষতাম অথবা ধান কাটতাম অথবা চারা রোপণ করতাম। 9টা 10টার দিকে আমি ফিরে এসে আমি যেতাম হচ্ছে স্কুলে। স্কুল টিচাররা যেহেতু জানতো, ওনারা আমাকে লেজার পিরিয়ডে ছেড়ে দিত। এই মোটামুটি 5 বৎসরের প্রতিদিনকার কথা। লেজার পিরিয়ডে আমি চলে আসতাম বাড়িতে, সেখান থেকে সেখানে আমাদের এলাকাতে একটা কুটির শিল্প আছে, বিছানা তৈরি হয়, মধ্যবিত্ত বা গরিব মানুষ ওই বিছানাতে বেডশিট হিসেবে ইউজ করে, সেটা আমার ভাই বোন এবং মা তৈরি করতেন। সেই বিছানা, এটাকে বলা হয় হুগলা পাতার বিছানা, সেটা নিয়ে আমাদের চারপাশে 3-4 কিলোমিটার দূরে বিভিন্ন বাজার ছিল। প্রতিদিন সপ্তাহের 7 দিনে আমি বাজার 3-4 কিলোমিটার দূরে 10-15টা বিছানা নিয়ে মাথায় করে যেতাম, এবং সেটা এখনো বিক্রি হয়, কিন্তু মানুষ বিক্রি করে 10-15টা একসাথে, আর আমি বিক্রি করেছিলাম তখন একটা একটা করে বাজারে গলিতে গলিতে। কারণ হচ্ছে তাহলে কিছু এডিশনাল মার্জিন আসতো, এবং সেই সেই মার্জিন দিয়ে আমাদের পড়ালেখা, সংসার চালা অথবা বাবার চিকিৎসা চলত। আমি মোটামুটি 9টা বা 10টার দিকে ফিরে আসতাম বাড়িতে, তখন হচ্ছে মা রান্না বসাতেন আর আমি তখন পড়তে বসতাম, হয়তো ঘন্টাখানেক বা ঘন্টা 2 পড়তাম। এই ক্ষেত্রে আমি বলবো যে সৃষ্টিকর্তার অনেক কৃপা যে ওই 1-2 ঘন্টায় আমি যতটুকু পড়েছি আমার সব খেয়াল থাকতো। আমার আমি মনে করি যে পরীক্ষার সময় আমি মনে করতাম যে আমি প্রায় নকল করছি, মিনস দ্যাট আমার কাছে সব চোখের সামনে ভেসে উঠতো। এটা সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া হওয়া সম্ভব ছিল না। আমি এখন এখনো কিন্তু, আমার বয়স এখন 43 ছিল, আমি এখনো পড়ি কিন্তু অত খেয়াল থাকে না, যেটা আমার ওই সময় খুব দরকারের সময় হয়েছিল। এই সময়টায় আপনার বয়স কত ছিল, কোন ক্লাসের কথা বলছেন এগুলো? আমি বলছি সেটা 89 থেকে 93 আমি ছিলাম ক্লাস 6-এ, 93-তে ছিলাম আমি ক্লাস 10-এ। তারপর আস্তে আস্তে আমাদের সমস্যা কাটা শুরু হলো আর কি, কিন্তু এই 5 বৎসর আমাদের ছিল সবচেয়ে কঠিনতম সময় আর কি। এই 6-এর একটা বাচ্চা ছেলে হিসেবে 7-8-এ আপনি সকালে উঠে মাঠে যেতেন, তারপর স্কুলে যেতেন, লেজার পিরিয়ডে বের হয়ে গিয়ে এই এই হোগলা পাতার পাটি না বিছানার বলছেন আপনি, সেগুলো সেল করতেন, সেটা নিয়ে আবার বাড়ি ফিরতেন বাজার সদাই করে, তারপরে মা রান্না করত, খেতেন, পড়াশোনা, এই ছিল মোটামুটি 5 বছরের জীবন। এবং এভাবেই কোনো রকমে মানে জীবন ওই সময়টুকু পার করে এই সংগ্রামটুকু কাটানো, রাইট? হ্যাঁ, শুধু এই ক্ষেত্রে একটা পয়েন্ট অ্যাড করতে চাই, স্পেশালি মায়ের কথা আর কি। মা ওই সময় বুঝতে পারছিলেন যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের সারা জীবনে এরকমই চলবে, কোনো চেঞ্জ হবে না। সেই সময় স্পেশালি একদিন উনি বলতেছিলেন যে সাথে সাথে আমাদের পড়াটাকে ইম্প্রুভ করতে হবে, তাহলে আমাদের সমস্যাটা চেঞ্জ হবে। এটা এটা একটা সুন্দর একটা লাইন, কিন্তু আমি আমি বলবো যে আমাকে এটা ইম্প্যাক্ট করছে এমনভাবে যে আমি ডিটারমাইন ছিলাম যে আমি এই এই সমস্যা উত্তরাবই। এই সৃষ্টিকর্তা হেল্প করছেন মায়ের এই ওয়ার্ড, এবং আমাদের সকলের দোয়াতে এবং আমার ইচ্ছাতে সব মিলিয়ে আজকে সিনারিও চেঞ্জ হলো আর কি। এখন কিন্তু আমি পরবর্তীতে বুয়েটে পড়লাম, আমার মেজ ভাই টেক্সটাইলে পড়লো, ছোট ভাই ইলেকট্রিক্যাল পড়লো, সব সুন্দর একটা চিত্র। ওই জায়গাটিতে আমি আসছি, মাটির জন্য আমার শত শত সালাম। এই জন্যই বলা হয় যে একজন শিক্ষিত, একজন একটুখানি দূরদর্শী সংগ্রামী, শিক্ষিত একজন মা কিভাবে তার ছানা পড়ার জীবন বদলে দিয়ে আসলে একটা একটা সমাজের জীবন বদলে দেয়, একটা দেশের শক্ত খুঁটি তৈরি করে। মার জন্য আবারও সালাম আমাদের সবার পক্ষ থেকে। একটা পয়েন্ট অ্যাড করতে চাই আমি, আসলে আপনি যখন মায়ের কথা বলে আমার চোখে এখন জল চলে আসছে। একদিনের কথা বেশি খেয়াল পড়ে যে আমরা প্রায় 9% জমির ধান কেটেছি। আমার বাড়ি থেকে গ্রামের শেষ মাথা হচ্ছে 0.5 কিলোমিটার দূরে, আর শেষ প্রান্ত থেকে জমিটা হচ্ছে আরো 0.5 কিলোমিটার দূরে। আমরা 3 ভাই ধান কেটে রাখছি, তারপরে এই সেই ধানের বোঝা সন্ধ্যার দিকের থেকে ওখান থেকে গ্রামের প্রান্ত পর্যন্ত মার কাছে এনে দিছি। মা হচ্ছে আবার 0.5 কিলো করে মানে বাড়ি পর্যন্ত নিয়ে আসছে। এই দিনটার কথা আমি ভুলতে পারছি না আর কি। এরকম মোটামুটি প্রতিদিনই বিভিন্ন ইস্যু ঘটছে, তার এই দিনটা খুবই লক্ষণীয় ছিল। প্রায় 8-9টা পর্যন্ত আমরা
এই কাজ করতে হয়েছে মাঠে। আপনি এসএসসি কবে পাশ করলেন, এইচএসসি কবে পাশ করলেন, বুয়েটে কিভাবে চান্স পেলেন? আমি এসএসসি করেছি 1994 সালে, এইচএসসি 1996, আর তারপরে বুয়েটে ভর্তি হলাম। সেই ক্ষেত্রে আমি বলতে চাই, আমি মায়ের সাথে পরপরই আরো কতগুলি মানুষ আসলে আমার জীবনে ইম্প্যাক্ট রাখছে। আমার স্কুলের টিচার, স্পেশালি নাম বলতে চাই শহীদুল্লাহ স্যার, সফিউল্লাহ স্যার, তারা খুবই হেল্প করছে। তার পরবর্তীতে আলহামদুলিল্লাহ কলেজে অর্জুন স্যার নামে একজন স্যার খুবই হেল্প করছে। তার পরবর্তীতে বুয়েটে ডক্টর দেলোয়ার হোসেন, উনি খুব হেল্প করছে। তার মধ্যে প্রথম শহীদুল্লাহ স্যারের পয়েন্টটা বলি, যে স্যার একদিন বললেন যে, আমি তখন ফার্স্ট বয় ছিলাম, আমাকে বললেন যে তুমি, তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি অনেক দূর যাবে, তবে তুমি তোমার, আমার অনুরোধ থাকবে তুমি তোমার ভাইদেরকে নিয়ে যেও, তাহলে দেখবা যে যখন তুমি শিক্ষিত হয়ে অনেক দূর যাবা ওরা রেসপেক্ট করবে, আর তুমি যদি শিক্ষিত হয়ে যাও আর ওরা দেখলো যে মাঠে ঘাটে কাজ করে, তখন তুমি বাড়িতে আসলে ওরা ওইভাবে তোমাকে সম্মান করবে না। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মেট্রিক পরীক্ষার ঠিক আগে দিয়ে, যখন জাস্ট 3-4 মাস আগে হবে, ওরা বললেন যে বাড়ির থেকে 3-4 মাসের জন্য বেরোতে হবে তোমাকে, কারণ হচ্ছে বাড়িতে থাকলে তোমার পড়াটা যতটুকু হচ্ছে বাইরে বের হলে একটু ভালো হবে। তখন স্যারদেরকে আমি রিকোয়েস্ট করলাম, স্যার যদি একটা রুম স্কুলের করেন বা হোস্টেল করেন। অবিশ্বাস্যভাবে স্যাররা এই 1 সপ্তাহের মধ্যে হোস্টেলের ব্যবস্থা করছেন, এবং এটাই আমার স্কুলের জন্য প্রথম হোস্টেল। ওই দুইজন টিচার এই পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ওরা ছিলেন, প্রতি রাতে আরেকটা রুমে থাকতেন, আর আমি হচ্ছে, আমি সহ আরো কয়েকটা স্টুডেন্টকে নিয়ে নিলেন সেখানে। সেটা দিয়ে শুরু, যেইমাত্র পরীক্ষা শেষ হলো, আমাদের পাশাপাশি গ্রামে একজন ছিলেন অর্জুন স্যার, যে ভিক্টোরিয়া কলেজে ফিজিক্সের টিচার, সে এখন রিটায়ারমেন্টে গিয়েছেন। ওনাকে একদিন যখন গ্রামে আসলো, ওনাকে ডাক দিয়ে নিলেন স্কুলে, বললেন যে এই ছেলেটাকে উঠানোর জন্য আমরা চেষ্টা করছি, এবার যদি আপনি চেষ্টা করেন। আমি ওই স্যারের কথাও, আমি চেষ্টা করি সবসময় স্যারের সাথে দেখা করতে যখনই দেশে যাই। ওই স্যার যেদিন থেকে আমাকে পেলেন, ওই দিন থেকে উনি আমার সকল পড়া ফ্রি করে দিলেন যত টিচারের কাছে। আমার হুস যেখানে ছাত্রাবাসে যেতে হবে সেখানে গিয়ে বললেন যে ছেলেটাকে রাখতে হবে, ব্যবস্থা করে দিলেন। এবং আমার প্রথম দিকে ইচ্ছা ছিল যে আমি মেডিকেলে পড়ব, উনি বললো যে তুমি একটা কাজ করো, তুমি বুয়েটে পড়ো, তাহলে দেখবে যে পরবর্তীতে তোমার ওই ফিনান্সিয়াল এটা কেটে যাবে। আসলে আমি স্যারের কথার কারণে আমি বুয়েটের দিকে ট্রাই করলাম, এবং সৃষ্টিকর্তা কৃপা হয়ে গেল। তারপরে উনি একটা ফোন দিলেন হচ্ছে বুয়েটে দেলোয়ার স্যারকে, সিভিলের টিচার, বললো যে এই ছেলেটাকে জন্য স্কুলের টিচার চেষ্টা করলো, আমি চেষ্টা করলাম, এখন তোমার দায়িত্ব। স্যার যেদিন থেকে ফোনটা পেলেন, ওই দিনই আমাকে বললেন যে তুমি ডাইরেক্টলি আমার বাসায় আসো। আমি পরের দিন, আমার কিন্তু হোস্টেল হলে সিটও হয়নি, স্যারের বাসায় উঠে গেলাম। হ্যাঁ, বললো যে তোমার, ধরে নাও যে তোমার সমস্যা সলভ হয়ে গেছে, কোনো চিন্তা করার দরকার নাই, আমরাও এরকম অবস্থা থেকে এসেছি, তখন হয়তো এত লোকজন ছিল না, আমরা এখন তো মোটামুটি সাপোর্ট দেওয়ার মতো অবস্থায় আছি, তুমি এখন তোমার এইটা ভুলে যাও আর কি, এই কষ্টের কথাটা ভুলে যাও, তুমি এখন পড়ালেখায় মনোযোগ দাও। তো এইভাবে আমি বলবো যে আমি যদিও স্ট্রাগল করেছি, অ্যাট দ্য সেম টাইম এরকম মানুষদেরকে পেয়েছি, যেই কারণে যে আমি বুয়েট পর্যন্ত যেতে পারছি, আর বুয়েট শেষ করতে পারছি সফলভাবে। সৃষ্টিকর্তা এইভাবেই উসিলা পাঠান আমাদেরকে ঘিরে, আমাদের নিয়তের উপর, চেষ্টার উপর। আপনার এই শিক্ষক রূপী মানুষগুলোকে অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের কৃতজ্ঞতা, তাদের প্রতি সালাম। এভাবেই শিক্ষকরা আসলে একটা জাতির চেহারা চেঞ্জ করে দিতে পারে, প্রকৃত শিক্ষক যারা, এরকম ভেতরে ডেডিকেটেড শিক্ষক যারা। আমিও আমার জীবনে এরকম কিছু শিক্ষকের কাছে কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। আপনার এই গল্পটি শুনে খুব ভালো লাগলো নিহার। আপনি বুয়েটে ভর্তি হলেন, বুয়েট থেকে পাশ করলেন, তারপরে কানাডা আসার আগের অংশটুকু, ওই সময়টা কাজ করলেন বাংলাদেশে, রাইট? হ্যাঁ, আমি বুয়েটে শেষ করলাম 2003। আচ্ছা, তারপরে জব সার্চ করতেছিলাম। তো আমি পরবর্তীতে কাজ করেছি হচ্ছিল যমুনা ব্যাংকে ইঞ্জিনিয়ারিং সেকশন, সব মিলিয়ে আমি সেখানেও চাকরি শুরু করলাম, সেটা কাজ করেছি 2004 থেকে 2013 পর্যন্ত। বাহ, তারপর ক্যানাডা আসার সিদ্ধান্ত কোন সময়ে নিলেন?
আমি 2010 থেকে কানাডা যাওয়ার কানাডা আসার জন্য আমি চেষ্টা করছিলাম, যে সেখানে এটা মূলত অনেক অনেকগুলি কারণ, কানাডা এখন আসলে আসার পরে বুঝতে পারছি, কিন্তু ওই সময়ের ইচ্ছাটা ছিল, আমি ইঞ্জিনিয়ারিং সেকশনে ছিলাম, আমার আমি প্রচুর ব্রাঞ্চ করতাম, কিন্তু প্রচুর আবার স্ট্রেসও ছিল সব মিলিয়ে, মনে হলো যে, এবং আমি তখন মেইনলি কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের কাজ করতাম, আমার কিন্তু ভিতর ভিতর অনেক ইচ্ছা ছিল যে আমি একটু যদি স্ট্রাকচারে কাজ করতে পারি, তো সেটা আবার যা করা হচ্ছিল না, তখন মনে হলো তাহলে এবার বাইরে যাওয়া যায়, এখানে তো কাজ করলাম অনেকদিন, একটু বাইরে যাওয়া যায়, সেখান থেকে আমার কানাডা ট্রাই করা 2010 থেকে। আমি এভাবে বলতে চাই 2010-এ 6 মাসের মতো ঢাকা শহরে সেমিনার হয়েছে আর আমি অ্যাটেন্ড করিনি, এরকম কোনো ঘটনা ঘটেনি। ওয়াও, ভেরি গুড। এমনও হয়েছে যে যে আমি একজন সেমিনার করেছে, যে সেমিনার বক্তা ছিল সে আর আমি একই ফ্লাইটে করে আমি কানাডা আসছি। ও ওয়াও, বাহ বাহ। আসলেন কত সালে? আমি 2013-এর এপ্রিল মাসে এসেছি, এপ্রিলের 3 তারিখে। 2013-তে আপনি কানাডায় এলেন, তারপরে এসে কানাডায় নাগরিকত্ব কবে পেলেন? আমি নাগরিকত্ব পেয়েছি 2020-এ। আচ্ছা, একটু পরে আমার অ্যাপ্লাই করা হয়েছে, যদিও আমরা জানি যে আগেই করতে পারতেন, হ্যাঁ, 5 বছর মধ্যে করা যায়, কিন্তু আমি আবার চাকরি করতে এক জায়গায় গিয়েছি, ভ্যাঙ্কুভারে গিয়েছি, আমার ওয়াইফ ছিল আবার এখানে, মিলিয়ে আমি অ্যাপ্লাইটা করা হয়েছে একটু দেরিতে। আপনি শুরু থেকেই আলবার্টায় ছিলেন, এডমন্টনে ছিলেন, এখানে এসেছিলেন? আমি শুরু থেকে। ওয়াও, সেটা কেন? মানে শুরুতে আমাদের মতো আমরা এক্সপ্রেস এন্ট্রি দিয়ে এসে এডমন্টনে ডিরেক্টলি চলে এসেছিলাম, এটা শুনে এখনো কেউ কেউ জিজ্ঞেস করে কেন এডমন্টনে এসেছিলাম। আমি আপনার কাছে জানতে চাই, আপনি সেই সময়টাতে কেন এডমন্টন বেছে নিলেন? আমি 2013-তে যখন এসেছি তখন বেসিক্যালি অয়েল সেক্টরটা এখানে বুম করছিল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আমার ব্যাচের অনেক ফ্রেন্ডরা এখানে আছে। আচ্ছা, ইঞ্জিনিয়ারদের জন্য সবসময় এটা খুব ভালো প্রভিন্স, তেল গ্যাসের খনিজ সম্পদের প্রভিন্স, যার ফলে এই সুযোগ আছেই থাকবেই। এসে আপনি কাজ করছেন, ভালো কাজ করছেন, নাগরিকত্ব পেয়ে গেছেন, এর মধ্যে আবার ভাবলেন যে আরসিআইসি হয়ে যাবেন, রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট হবেন, সেটা কেন, এটা কেন ইচ্ছা জাগলো? এটা হচ্ছে, আমি ভিতরগতভাবে আমি বলবো যে একটু মানুষকে হেল্প করার মত ধারণ করি, কারণ আমি মানুষের হেল্প পেয়ে পেয়ে এতটুকু আশা, ঠিক আছে, আর একটু যদি রিটার্ন করা যায় এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে আমি যদি আরো 10-20 বছর যতটুকু সৃষ্টিকর্তা যতদিনই রাখেন যদি বাঁচি, সেই ক্ষেত্রে আমি যদি আরো কিছু মানুষকে এখানে আনতে পারি, এটা একটা পয়েন্ট, কিছু রিলেটিভ বা ফ্রেন্ডকে যদি এখানে আনতে পারি, যেটা খুব মিস করতেছি, ফ্রেন্ড আছে প্রচুর কিন্তু রিলেটিভ এখানে মাত্র 1-2টা ফ্যামিলি এখানে আছে, এই চিন্তা থেকে। আর আরেকটা পয়েন্ট বলতে চাই, এটা অনেকটা যে আমি একটু ফিউচার ফোকাসড, আমার কারেন্ট জবটা স্টেবল, কিন্তু আমি জানি না যে আমার ফিউচারে আমার কি হবে, তো সেই ক্ষেত্রে যদি প্যারালালি একটা এভিনিউ ক্রিয়েট করে রাখা। নিহার, আপনার এই অনুপ্রেরণার গল্পকে কোন রকম বিশেষণ দিয়ে বিশেষায়িত করার কোন শব্দ আমি খুঁজে পাচ্ছি না, আমার শব্দের ঝুলি খুব কম, কিন্তু আমি পাচ্ছি না। আপনার জন্য শুধু অন্তর থেকে দোয়া, এবং আমি নিশ্চিত যারা আপনাকে দেখছে শুনছে তাদের সবারই আপনি অন্তর থেকে দোয়া পাবেন, তাদের সবারই আপনার এই গল্প স্প্রিং বোর্ড ফর ইন্সপিরেশনের মতো কাজ করবে, এটা কাজ করবেই। আপনার কাছ থেকে আমার জানার হচ্ছে, বাংলাদেশের তরুণ সমাজে, সারা বাংলাদেশ থেকে যারা আপনাকে শুনছে এখন দেখছে, তাদের জন্য আপনার মেসেজ কি? আমার মেসেজ হবে হচ্ছে যে, এক হচ্ছে সবসময় পজিটিভ থাকা, ইনফরমেশন কালেক্ট করা, এবং ফিউচার ফোকাসড হওয়া, এবং সেই ফিউচার ফোকাস করে যে একটা প্ল্যান করবে সেই অনুসারে তার কাজের মাধ্যমে সেটাকে ফলাফলে পরিণত করা, এবং আলটিমেটলি মানুষের ফোকাস যদি ঠিক থাকে এবং তার ইফোর্ট যদি সে দেয়, সে তার লক্ষ্যে পৌঁছতেই পারবে, অথবা লক্ষ্যের কাছাকাছি পৌঁছতে পারবে। উইথ দিস নোট নিহার, আজকের আড্ডা শেষ করছি আপনার সাথে, হয়তো আমরা সামনের দিনগুলোতে মাসে একটা করে আড্ডা দেব,
আপনি কেবল ইমিগ্রেশন কনসালটেন্সি পরীক্ষার সরকারি পরীক্ষায় পাশ করেছেন, লাইসেন্স পেয়ে যাবেন কয়েক মাসের মধ্যে ইনশাআল্লাহ, আমরা দোয়া করি, এবং পেয়ে যাওয়ার পরে আপনাকে আবার আমাদের এই প্ল্যাটফর্মে হাজির করব, এবং আপনার মাধ্যমে আমি নিশ্চিত বাংলাদেশের হাজার হাজার ভাই বোনরা ইনশাআল্লাহ বেনিফিটেড হবে। মিয়ার আপনি অনেক অনেক ভালো থাকবেন, খুব শিগগিরই আবার আপনার সাথে দেখা হবে। প্রিয় দর্শক, এই ছিল সফলতার এবং অনুপ্রেরণার একটি হুলস্থুল গল্পের সাথে পরিচয়। আমার আসলে এখানে আর ব্যাখ্যা করে কিছু বলার দরকার নেই, আমি জানি আপনারা যারা দেখলেন এই ভাইটিকে, তার কথা শুনলেন, তারাও একই প্রত্যয় নিয়ে, একই শ্রম নিয়ে, শ্রম দেবার মানসিকতা নিয়ে, দম নিয়ে, সর্বোপরি সৃষ্টিকর্তার উপর ভরসা নিয়ে লক্ষ্যের দিকে লেগে যান, সবাই ইনশাআল্লাহ সফলতার গল্পে পৌঁছে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।